তারা কি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে শেয়ার করব, আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি সেটা প্রমোট করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়ার্কআপ জবে অনেকে মানুষে মানে কাজ করে টাকা ইনকাম করার জন্য, আর এখানে অনেকে ইউটিউব চ্যানেল প্রমোট করে অন্যান্য রেফারেন্সের কাজ করানো হয় এই ইউটিউব চ্যানেলে, যারা আপনাদের মতো আমার মতো লোকেরা এখানে কাজ করে ইনকাম করে। তো এখানে আপনিও কিভাবে কাজ দিবেন, আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দরকার, আপনার রেফারেন্সের দরকার, তো এখানে কিভাবে কাজগুলো দিতে হয়, কাজগুলো কিভাবে দিবেন সেটা আমি দেখাবো। এখানে কাজ দেওয়ার জন্য আপনার ব্যালেন্সে ডলার থাকতে হবে, তো আর্নিং ডলার থাকলে হবে না, ডিপোজিট ডলার থাকতে হবে। সেটার জন্য আপনি ডিআই ডাটাতে দেখতে পারতেছেন, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ইনকাম করতে হয় এখানে, সেই আগের ভিডিওটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, সেখান থেকে দেখে নেবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখন আপনি থ্রি আই ডট একটা ক্লিক করবেন, আমি থ্রি আই ডট একটা ক্লিক করে দিলাম। থ্রি আই ডটে ক্লিক করার পর দেখতে পারতেছেন ডিপোজিটে আমি একটা ক্লিক করব, আমি ডিপোজিটে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পারতেছেন ম্যানুয়াল ডিপোজিট, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর পরের পেজটি ওপেন হবে, যখন দেখতে পারবেন এই যে দেখতে পারতেছেন আপনি এখন কত ডলার নিতে চান, এখান থেকে কত ডলার নিতে চান, যত ডলার আপনার কাজ করাতে চান তত ডলারই নিতে পারবেন এখান থেকে। ডলারটা নিতে চাইলে তো দেখতে পারতেছেন মিনিমাম ডলার ডিপোজিট করতে পারবেন, মানে মিনিমাম ডলার $1 হলেই নিতে পারবেন, এতে বেশি হলেও নিতে পারবেন, ঠিক আছে। তো এটা নেওয়ার জন্য এই যে দেখতে পারতেছেন আমি এখন একটা বিকাশের উপর ক্লিক করব, আমি বিকাশ থেকে পেমেন্ট করব তাদের, তাই বিকাশে একটা ক্লিক করলাম। বিকাশে ক্লিক করে দিলাম, এখন দেখতে পারতেছেন যে এই যে নাম্বারটা আছে 16 নাম্বারটা, ওই 16 নাম্বারটাতে আপনি আপনি যদি মানে এখানে $1.85, ঠিক আছে, এখানে $1.85 ধরা হয়, আপনি সর্বনিম্ন $1 হলেই এখান থেকে আনতে পারবেন তাদের কাছ থেকে। তো আপনি এই যে নাম্বারটা দেখতে পারতেছেন এই বিকাশ নাম্বারে, এই বিকাশ নাম্বারটা সেন্ড মানিও করতে পারলে করতে পারেন, ক্যাশ আউট করলেও করতে পারেন, তো আপনার যেটা করতে ইচ্ছা সেটাই করবেন। আমাদের পার্সোনাল নাম্বার, তাই আমরা বেশি সেন্ড মানি করি, তো সেন্ড মানি করার জন্য এই বিকাশ নাম্বারটা আপনি এই যে কপিতে একটা ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর আপনি এই বিকাশ নাম্বারে টাকা ছাড়বেন, মানে $6 নিতে চান, তো আপনি হিসাব করবেন এখানে আপনি যদি $1 উপরে নিতে চান, হয়তো আপনি $3-$4-$5 একসাথে নিতেন, তাহলে 85 গুণ 5 দিয়ে দেখবেন যত আসে তত এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে কত ডলার নিতে চান, আপনি ওই নাম্বারে টাকা পাঠানোর পর আপনি ওই যে দেখতে পাচ্ছেন ডলার, আপনি যত ডলারের টাকা তাদেরকে পাঠাইছেন সেই ডলারটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি আপনি ধরেন $5 দিবে তাদের কাছ থেকে আনতে চান, তো $5 টাকা পাঠাইছেন, তো 5 দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট, এই যে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অটোমেটিকলি বসে গেছে, দেখতে পাচ্ছেন $5.425 আসে এখানে। আপনি যখন ক্লিক করবেন উপরে ডলারটা বসিয়ে তা অটোমেটিকলি এখানে টাকার পরিমাণটা চলে আসবে। তারপরে দেখতেছেন যে সেন্ডার নাম্বার আর ট্রানজ্যাকশন আইডি, সেন্ডার নাম্বার হচ্ছে আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই বিকাশ নাম্বারটা এখানে বসাবেন, তারপরে একটা ট্রানজ্যাকশন আইডি, তাদেরকে যখন টাকাটা পাঠাবেন তখন দেখবেন একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন, কপি করার পর এখানে বসিয়ে দেবেন, তারপরে সাবমিট পেজতে সাবমিট এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট পেজ ডিপোজিট, এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনাকে এভাবে তারা একটা নোটিফিকেশনে একটা কিছুক্ষণের ভিতরে এরকম একটা নোটিশ দিয়ে দেবে, নোটিফিকেশনে দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে, তো এখানে তাকাইলে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। তো যখন অ্যাড হয়ে যাইব তখন আপনার ইউটিউব চ্যানেলটা আপনি প্রমোট করতে পারবেন বা কোনো কাজ দিতে পারবেন এখানে। তার জন্য আপনি এই যে থ্রি আই ডটে ক্লিক করবেন, আচ্ছা থ্রি আই ডটে ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছেন আমি একটা থ্রি আই ডটে ক্লিক করলাম, থ্রি আই ডটে আপনি যখনই ক্লিক করবেন দেখবেন এরকম অপশন আছে, তো আপনি যখন কাজ দিবেন কাজ তো আপনার যখন দেখবেন আপনার ব্যালেন্সে ডলারটা অ্যাড হয়েছে তখনই আপনি কাজটা দিতে পারবেন। কাজ দেওয়ার জন্য পোস্টে নাও জবে একটা ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দিবেন আপনি, তারপরে দেখাতেছেন ইন্টারন্যাশনাল, হ্যাঁ ইন্টারন্যাশনালই থাকবে এটা, তারপরে আপনার কাজটা কোন কোন কান্ট্রিতে চলবে, তো আপনি বাংলাদেশে একটু সিলেক্ট করে দিবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। আবার দেখতে পাচ্ছেন আপনি এখন এখানে কত ধরনের ক্যাটাগরি আছে দেখেন, আপনি কি কাজগুলো দিবেন এখানে দেখতে পাচ্ছেন, অ্যাড ক্লিক আনসার কমেন্ট অনেক কাজ, ফেসবুক জিমেল ইনস্টাগ্রাম লাইক দিন মোবাইল অ্যাপ্লিকেশন আদার্স প্রমোশন রেফার প্রোগ্রাম রিভিউ শেয়ার ক্লিক সাইন আপ হিস্টোরি সার্ভে টেলিগ্রাম টিকটক অনেক। তো এখানে দেখতে পাচ্ছেন শেষে ইউটিউব,
তো ইউটিউবে আমি একটা ক্লিক করে দিলাম। ইউটিউবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অন্য অপশনগুলো নিচ দিক আসছে। তো যখন এরকম আসবে তখন আপনি কি করবেন, তো আপনি কি এখন কোনটা নিতে চান আপনি দেখেন, ইউর ভিডিও লিগেট 1-2 মিনিট, মানে 1 থেকে 2 মিনিট আপনার ভিডিওটা মানুষ দেখবে, আপনি কি এটা চান কিনা। তো আমি ধরেন আমি চাই, আমি সাবস্ক্রাইব চাই, এই যে ধরেন আপনার মন খুশি আপনার যেটা দরকার সেটাই, ঠিক আছে, আপনার যেটা দরকার সেটাই নেবেন। তো আমি এটা নিব, হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, বা এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আমি এটাই চাই। তো আমি এটাই একটা ক্লিক করে দিলাম। আপনি যদি এগুলো নেন তাহলে আপনার প্রাইস বেশি পড়বে। তো আমি এই তিনটা হলেই হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, এগুলো হলেই হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর নেক্সট একটা ক্লিক করলাম, আমি নেক্সট একটা ক্লিক করে দিলাম। এখন কাজের প্রুফ হিসাবে আমি দেখাইতেছি আপনি এখানে টাইটেলে কি দিবেন। আপনি তো দিয়ে দিচ্ছেন যে আপনার ইউটিউবে সাবস্ক্রাইব দরকার, তাহলে লিখবেন নিড সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব নিড সাবস্ক্রাইব লিখবেন। লেখার পর নিচ দিক যাবেন, তো নিচ দিক দিয়ে এখানে লিখবেন ফার্স্ট স্টেপে আপনি এখানে কি লিখতে চান, ঠিক আছে, মানে প্রুফ হিসাবে তাদের কাছে আপনি কি চান। হ্যাঁ, প্রুফ হিসাবে যখন আপনি চাইবেন তো আপনি এখানে লিখবেন যে ভালোভাবে কাজ করবেন, যদি ভালোভাবে কাজ করেন তাহলে সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন, যদি ফেক কাজ করেন তাহলে কিন্তু পেমেন্ট দেওয়া হবে না, আনসাসপেন্ড করা হবে। তো এরকম কিছু, মানে আপনি ভালোভাবে কাজ করানোর উদ্দেশ্যে এখানে একটা কিছু লিখবেন। লেখার পর দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপটা এরকমই। তো এই প্রথম স্টেপে যদি আপনার কথাগুলো শেষ না করতে পারেন তাহলে আপনি এখানে ভালো করে বুঝিয়ে বলবেন আপনার ইউটিউব চ্যানেলে, যাতে কেউ ফেক কাজ না করে ভালোভাবে কাজ করে, সেটার জন্য আপনি এটা বলবেন। তারপর দেখতে পারতেছেন যে ইমেজ, ইমেজ ইমেজ বলতে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি তো, ও এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিবেন কপি করে, কারণ আপনার ইউটিউব চ্যানেলটাতে তারা এখান থেকে ক্লিক করেই আপনার ইউটিউব চ্যানেলটাতে যাবে, তারপরে তারা সাবস্ক্রাইব হিসেবে আপনাকে তারা প্রুফ দিবে। এই যে প্রুফ, আপনি বলবেন যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর লাইক করতে, কমেন্ট করতে, তারপরে একটা আপনার ইউটিউব চ্যানেলের একটা স্ক্রিনশট নিবে, নেওয়ার পর প্রুফ হিসাবে আপনাকে দিবে। এটাও বলবেন আপনার জিমেল, জিমেলটা ইউজার নেমটা দিয়ে দিবেন। তো এরকম একটা লেখার পর আপনি প্রুফ হিসাবে তো আপনার এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা দিয়ে দেবেন, আপনার ইউটিউব চ্যানেলটা তাদেরকে দেখাতে হবে আর নয় চিনবে না। তো আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা দিবেন, দেওয়ার পর নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কাজ শেষ, তো আপনার ডলারটা কেটে নিবে, আপনার এখান থেকে আপনার ডলারটা কেটে নেওয়া হবে। তারপরে আসবে আরেকটা অপশন, তো আপনার কত ডলার নিতে চান, কত ডলারের কাজ দিতে চান, তখন এটা বুঝতে পারবেন। নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন যে যে ক্যাটাগরিটা আপনি দিচ্ছেন এই পরিমাণে আপনার কাছ থেকে ডলার কাটা হবে, আপনি কয়টা কাজ দিতে চান। তো ওই কাজটা, মানে আপনি যয়টা কাজ নিতে চান ওইটা দেওয়ার পর আপনার অ্যামাউন্টটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ওইখানে। তো এখানে এভাবে আপনার জবটা পোস্ট করতে হবে। তো আর আপনি যদি এখান থেকে কাজ করে ইনকাম করতে চান তো আপনি কাজ করেও ইনকাম করতে পারবেন, এখান থেকে পেমেন্ট করা হয়, 72 ঘন্টার ভিতরে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন, এটাতে অনেক পরিমাণ কাজ দেওয়া হয় আর এখান থেকে 72 ঘন্টার ভিতরে পেমেন্ট করা হয়। তো এ পর্যন্ত আজকের ভিডিওটি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।